সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আমি মাত্র 7 দিনের ভিতরে $600 ইনকাম করলাম, যা বাংলা টাকায় ধরতে গেলে প্রায় 64,000 টাকার মতো। তো এটা যদিও ফাইবার কিছুটা কেটে নেবে, তারপরেও আমাদের এখন ডলারের খুবই ভালো পাচ্ছি, কারণ আমরা যদি লোকালেও শেয়ার দেই তারপরেও দেখা যায় যে আমাদেরকে 110 টাকা করে পার ডলার দেয়, এবং ব্যাংকেও যদি আমরা ট্রান্সফার করি সেক্ষেত্রে 5-6-3-4 এরকম করে পাওয়া যায়। তো এটা কি কাজ ছিল, এটা যদি আমি এক কথায় বলি, এটা ছিল আমার ইউটিউব ভিডিও এসইও। এটা ছিল একটা স্প্যানিশ ভাষা থেকে মূলত আপনার ইংলিশে কনভার্ট করা, এবং ওই ভিডিওগুলোকে সম্পূর্ণ আমাকে কি করতে হবে, এসইও করতে হবে এবং অপটিমাইজেশন করতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, টাইটেল লিখতে হবে, এমনকি হ্যাশট্যাগ দিতে হবে। এগুলো আমি কিভাবে করলাম আজকের ক্লাসে আপনি যদি কন্টিনিউ করেন, মানে আজকে যদি আপনি ফুল ভিডিওটা দেখেন, আই হোপ যে আপনি অনেক কিছু শিখতে যাচ্ছেন, এবং কি আপনি ইউটিউব ভিডিও কিভাবে অপটিমাইজেশন করে একটা ক্লায়েন্টের জন্য সেটা আপনি শিখতে পারবেন। এবং এটা অনেকে আছে যারা বিশ্বাস করতে চাবে না, একটু আমি রিলোড করে আমি দেখাই আসলে এটা $600 ইনকাম কি না। ওকে, একটু রিলোড করে দেখাই, দেখেন রিলোড কিন্তু হচ্ছে। হ্যাঁ, দেখেন রিলোড হচ্ছে। ওকে, রিলোড করে কিন্তু আমি দেখালাম যে এটা আসলে একজাক্টলি আসল কাজ। ওকে, এখানে ভুয়া কোনো সিস্টেম নাই। তো আরেকটা কথা বলছি যে আমার বর্তমানে $570 কাজ রানিং আছে কিনা। হ্যাঁ, এখানেও দেখেন বর্তমানে এটা আমার একটা অ্যাকাউন্ট, মোটামুটি লেভেল 2-এর অ্যাকাউন্ট। এখানে মোটামুটি আসে মাশাআল্লাহ 1 লাখ টাকা করে ইনকাম আসে একটা করে অ্যাকাউন্ট থেকে। তো আলহামদুলিল্লাহ আমার আরও কিছু অ্যাকাউন্ট আছে, তারপরেও কিছু অ্যাকাউন্ট আমার সাসপেন্ডও হয়েছিলো কিছুদিন আগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এ মাসে ভালোই আর্নিং হচ্ছে, প্রায় 2 লাখ টাকার মতো কাজ রানিং চলতেছে আর কি। মানে এটা হচ্ছে এখানে $570, এটা মাত্র আজকে 3টা অর্ডার পড়ছে আর 2টার মতো ডেলিভারি করছি, একটা অ্যাকসেপ্ট করছে, দেন আরেকটা কিন্তু ডেলিভারিতে আসে। তো আপনি যদি ফাইবারে প্রপারলি কাজ করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি 2 দিন আগের পাশে এখানে ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, ফাইবার আমরা অনেকেই আসি যারা বলি যে আসলে নতুনদের জন্য ফাইবার না, একজাক্টলি নতুনদের জন্য এরকম না। এখানে ফাইবার আপডেটের কারণে আসলে অনেকেরই অ্যাকাউন্ট গ্রো করতেছে না, র্যাঙ্ক করতেছে না, কিন্তু হ্যাঁ, যদি আপনি প্রপারলি অ্যালগোরিদম জানেন ফাইবারের, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন এবং ভালো কিছু করা সম্ভব, ঠিক আছে। আর এখানে প্রপারলি গাইডলাইন লাগবে। আরেকটা কথা আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে এখানে আমি একটা গল্প বলি আপনাদেরকে, সেটা হচ্ছে একটা রিক্সাকে কিন্তু মানুষ খুব দ্রুত ডাকে, বলে এই রিক্সা এদিকে আসো, আমাকে নিয়ে যাও। কিন্তু কখনো কি দেখছেন আপনি যে একটা প্লেনকে কখনো কেউ বলছে যে এই আমাকে নিয়ে যাও? প্লেনে কিন্তু 2 ঘন্টা আগে যায় মানুষ কিন্তু অপেক্ষা করে, ঠিক আছে। তো একটা রিক্সা বানাইতে কিন্তু 1-2 দিন বা 7 দিন সময় লাগে, কিন্তু একটা মানে একটা প্লেন বানাইতে কিন্তু 1-2-3 বছর সময় লাগে, ঠিক আছে। এটা কিন্তু তার আগে পসিবল না। আপনি যেখানেই থাকেন না কেন, ধৈর্য সহকারে যদি থাকেন, আপনি একটা সময় এরকম কিছু হবেন যে মানুষ আপনার জন্য অপেক্ষা করবে। ওকে, আর 1-2 দিনে কিন্তু আসলে ভালো কিছু হওয়া সম্ভব না। আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে কমসে কম 6-1 বছর প্রপারলি সময় হাতে নিয়ে আসতে হবে, এবং এখান থেকে কোনো ইনকাম করবো না এরকম প্রতিশ্রুতি নিয়ে আসতে হবে। হ্যাঁ, ইনকাম হবে। আপনি যদি 1-2 মাসের ভিতরে আপনি যদি প্রপারলি কাজ করেন, দেন কন্টিনিউ, মানে আপনি মার্কেট প্লেস বনাম কাজ দুইটা একসাথে শিখেন, আপনার ইনকাম হবে, $2-1 ইনকাম হবে। $2-1 বলতে এরকমও হতে পারে যে আপনার কপাল একটা অর্ডারে খুলে যেতে পারে, তারপরে আউট অফ মার্কেট প্লেস তো আসেই, ইনকাম করা যাবে। কিন্তু হ্যাঁ, এখানে আপনি যদি বলেন যে আজকে আপনি একটা জায়গায় অ্যাডমিশন নিলেন, কালকে থেকে আপনি ₹1,00,000 কামাবেন, এরকম যদি স্বপ্ন দেখেন, তাহলে আসলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং করতে আপনাকে কমসে কম 1 বছর সময় হাতে নিয়ে আসতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। তো একটা গাছ লাগাইলে এত দ্রুত ফল দিবে না। ওকে, তো চলুন আমরা দেখি এই কাজটা কীভাবে আমরা করলাম, সেই কাজটা আমরা দেখি। ওকে, তো এবার দেখাই কীভাবে এই কাজগুলো করতে হয়, ঠিক আছে। চলুন আমরা শুরু করি এসির কাজ কীভাবে করবেন। আমি লাইভ প্রজেক্টটা দেখাচ্ছি, ধরেন আমি কীভাবে নিছি। ধরেন এখানে কী আছে, একটা এটা হচ্ছে ডাস বাসায় আছে, আমি যদি সংক্ষিপ্ত বলি ডাস বাসায় আছে। এটা আমাকে আগে প্রথমে যেটা করতে হবে, এটাকে আমার ইংলিশ করতে হবে। তো আমি গুগল ট্রান্সলেট নিয়ে আসলাম, আইসা, আমি তো আর ডাস বাসা পারি না। তো এখানে কী লেখা আছে, ফানি শার্ক। তো আমি এটাকে এখানে এসে জাস্ট সার্চ করলাম, ফানি শার্ক লিখে কেউ টাইটেল লেখছে কি না। তো দেখি এখানে মোটামুটি একটা পাইছি আমি, ইউ গ্রেট উইথ হোয়াইট শার্ক। ওকে, এখানে আছে কি,
ওকে শার্ক, ফানি শার্ক, ওকে এই একটা পাইছি, তো এই টাইটেলটা আমি নিতে পারি। এই একটা আছে ড্রয়িং হ্যাপি শার্ক কিউট ড্রয়িং স্টেপ বাই স্টেপ, ওকে এই টাইটেলটা আমার সাথে যায়। তো আমি একটা কাজ করবো, এই টাইটেলটাকে আমি কপি করলাম, কপি করে আমি জাস্ট এখানে রাখবো, এখানে রাখলাম, ঠিক আছে। এবার আমার কিউট আছে, এটা আমি রাখার পরে এখানে হ্যাপি আছে, হ্যাপি শার্ক আমার এটা দরকার নাই, ফানি শার্ক, এখানে আমি একটা কাজ করি, এখানে টাইটেলটা আমি ইয়া করে দেই, ফানি শার্ক, ফানি শার্ক, ওকে এটা আমি এখানে অ্যাড করে দিব জাস্ট এক ক্লিকে, ফানি শার্ক। এখানে এই শার্কের যে আইকনটা আছে মানে এটা আমি এখানে লাগিয়ে দিব, দিয়ে দিলাম, আমার মোটামুটি স্টেপ শেষ। এবার আমি এটার উপরে আরেকটা আমি টাইটেল লিখতে পারি, আমাকে চলে যেতে হবে বিডিআই কিউয়ের এক্স মানে ওয়েবসাইটে। এটা হচ্ছে তারা পাঁচটা করে আপনাকে ই করতে দেবে, টাইটেল ডেসক্রিপশন লিখতে দেবে, কারণ আমাকে বায়ার বলছে টাইটেল লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং কিওয়ার্ড দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, এটুজে সব কিছুই করতে বলছে। তো আমি এখান থেকে কন্টেন্টে ক্লিক করব, কন্টেন্টে ক্লিক করার পরে আমি যে টাইটেলটা লিখছি এটা আমি এখানে পেস্ট করে দিব। এটাকে আমার সামথিং কিছু তারা কাস্টমাইজেশন করে নতুন একটা টাইটেল বানিয়ে দিতেছে দেখেন। তো আমি এটা কপি করতে পারি আমার কাজের সুবিধার ক্ষেত্রে। তো আমি যেটা করব এখান থেকে এটা আমি অ্যাড করব সহজ ধাপে, একটি মজার সুন্দর হাঙ্গর কীভাবে আঁকতে হয় তা শিখুন সহজ ধাপে, ইজি স্টেপ, ওকে। এখানে কিন্তু একটা কথা বলে দিয়েছে তারা, অ্যান্ড ওকে আমরা এটা ইউজ করতে পারি, ওকে একটি সহজ ধাপে একটি মজার এবং সুন্দর হাঙ্গর কীভাবে আঁকতে হয় স্টেপ বাই স্টেপ। ধরেন এখানে এটা দেওয়া আছে, আমি একটা কাজ করব, এই কথাটা আমি ধরেন আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে, লান্ডা, ওকে এটা না দিলেও সমস্যা নাই, একটা কাজ করি এটা আমি ইয়া করে দিই, কীভাবে সহজ ধাপে একটি মজার এবং চতুর হাঙ্গর আঁকা আঁকা যায় আর কি। তো এখানে আমি হাঙ্গরটা দিয়ে দিলাম। এবার এখানে আমি আমাকে কিছু কিওয়ার্ড প্লেসমেন্ট করবো, হাঙ্গর ধরেন এটা আমি আবার অ্যাড করে দিব, ড্রয়িং ফানি শার্ক স্টেপ বাই স্টেপ, স্টেপ স্টেপ বাই বাই স্টেপ স্টেপ, ওকে আমি একটা কথা লিখে দিলাম তাকে যে কীভাবে সহজ ধাপে একটি মজার এবং কিউট হাঙ্গর আঁকা যায়, ধাপে ধাপে মজার হাঙ্গর আঁকা, ওকে। এটা একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি আমি, এটা আমি সবগুলো অক্ষরটা বড় হাতে করে দেবো, এটা আপনাকে একটু সময় আমি একটু ভাঙে ভেঙে বুঝাইতেছি সেজন্য একটু সময় বেশি লাগতেছে, নয় আমি শর্টকাট পদ্ধতি অবলম্বন করতাম। তো এটা আমি লেখা শেষ। তো এবার আমি যেটা করবো আমার এটাতে এডিটিং শুরু করে দিব, এটা একটা টাইটেল আমাকে অ্যাড করতে হবে। তো আমি এখানে টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম, প্রথমে এসইও করার প্রথমে আমাদের কিছু রুলস মানতে হয় যে ফার্স্টে যে ভিডিওটা থাকবে ফার্স্টের টাইটেলটাই এখানে পেস্ট করে দিতে হবে, দেন তারপরে আমরা যেটা করবো এখান থেকে এই যে এখানে একটা ভাষা আছে এটা আমরাকে ইংলিশ করে নেব, ধরেন এটা ইংলিশ করাই আছে অলরেডি কারণ আমি যেহেতু লাইভ প্রজেক্টে কাজ করতেছি, তো এটা আমি এখানে পেস্ট করে দিলাম। এবার এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে হাঙ্গর কীভাবে আঁকলাম সেটার উপরে, এটা তো আমি বিডিআই কিউর মাধ্যমে লিখেই ফেলছি অলরেডি, তাই না? তো আমি এটা এখানে পেস্ট করে দিলাম। এবারে কিছু হ্যাশট্যাগ দিতে হবে, এটাও আমি এখানে দিয়ে দিলাম, তো এটা দিয়ে দিলাম। এবার আমি কিছু মডেলিং করব লাভ রিক দিয়ে, তো এখান থেকে যেটা করব এই এটা আমি সম্পূর্ণ পেস্ট করে দিলাম, ঠিক আছে, এটা ফুল দেওয়া দরকার নাই, দেখতে ভালো লাগবে না বা ভেঙে যায় অনেক সময়, তো এটা থাক এবং এটা মাঝামাঝিতে দিয়ে দিলাম, ওকে হয়ে গেছে আমার কাজ। তো এবার আমার এখানে বলতেছে স্কোর কত আছে 48, তো এটা তো আমার ভাষা দেওয়া আছে হচ্ছে দাস ভাষা, তো আমি এটা ইয়া করে দিলাম, ডিলিট করে দিলাম। এবার টাইটেলটাকে কপি করলাম, কপি করে আমি চলে যাব হচ্ছে র্যাপিড টক্স মানে র্যাপিড ট্যাক্স ডট আইও, এখানে ক্লিক করব, ক্লিক করে চলে আসবো আমি গুগলে সার্চ করলে এটা পেয়ে যাবেন, লিখলে হবে ইউটিউব ট্যাক্স জেনারেটর, তাহলে এখান থেকে চলে আসবেন, এসে এখানে সার্চ করবেন আপনার যে টাইটেলটা থাকবে সেটা এখান থেকে পেস্ট করে দিয়ে কপি করবেন, এখানে তারা অটোমেটিকলি তারা ট্যাগগুলো জেনারেট করে দেবে, ওকে। আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি 69টা, ওকে দেখি 50% কিন্তু আমার এসি স্কোর হয়ে গেছে। তো আমার বায়ার বলছে অবশ্যই 90-এর উপরে রাখতে হবে, মানে এটা 90টা ক্যারেক্টার রাখতে হবে 400, ওকে 96টা এনাফ আর লাগবে না। তো এবার দেখেন আমার এসি স্কোর 50 আছে, তো এটা আমি সেভ করে দিলাম, আমার কাজ কিন্তু এখন শেষ। তো আমি এই লিঙ্কটাকে আমি আবার আমার একটা শিটে রেখে দিব। তো এইভাবে কিন্তু আমি কাজগুলো করেছি, ঠিক আছে, একদম সহজ। এসিওর কাজে খুবই মজা আছে কিন্তু একটু প্যারা খাইতে হয়, যদি আপনি দুই একটা কাজ না করেন তাহলে প্যারা খাবেন একটু। তো আমার কাছে একদম সহজ লাগে আর মজাও লাগে কাজগুলো করতে।
যাই লেখেন সমস্যা নাই, যেহেতু তিনি আমাকে বলছে ডাচ ভাষাকে ইংলিশে কনভার্ট করতে। তো এখানে আমি ট্রাই করছি, যতটুকু চেষ্টা করছি যে এটা আরেকটু প্রফেশনাল করার। তো আমি বায়ারকে স্যাটিসফাই করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। তো আশা করি যে আপনারা কাজটা বুঝতে পারছেন। আর এই কাজগুলো খুব কঠিন না, আপনি ইউটিউবের কাজগুলো চাইলে মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস, এমনকি ফাইবার, আপওয়ার, পিপল পাওয়ার, যে কোনো জায়গায় আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন। এর থেকে কোনো সহজ কোনো কাজ হয় না, ঠিক আছে? তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং এই কাজগুলো কীভাবে করতে হয় আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? আশা করি যে আপনারা এই ছোট্ট ক্লাসের ভিতরে অনেক কিছু শিখতে পারছেন, কীভাবে একটা ভিডিও এসইও করতে হয়, ট্যাগ কোথা থেকে নেবেন, ডেসক্রিপশন রাইটিং কীভাবে করবেন, টাইটেল রাইটিং কীভাবে করবেন, হ্যাশট্যাগ কোথা থেকে নেবেন, ট্যাগ জেনারেট করবেন কোথা থেকে, আপনি অনেক কিছু আশা করি শিখতে পারছেন। এই কাজগুলো কিন্তু কোনো জায়গায় কোনো ইনস্টিটিউটে প্রপারলি শেখাবে না, আর এগুলো কিন্তু কাজের ভিতরে, আপনি যখন কাজ করবেন তখন আপনি শিখতে পারবেন। এটা কিন্তু কোর্সের ভিতরে থাকে না, এরকমভাবে এসইও করা শেখায় না, এটা কিন্তু আমি জাস্ট আপনাদেরকে লাইভ প্রজেক্ট দেখাইলাম। তো আশা করি যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।